আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষা দিবা সামনে 20/9/2023 ইং তারিখ থেকে, তোমাদের জন্য আজকে আমি চূড়ান্ত ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, সিলেবাসটা। তোমাদের রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং প্যাসেজ হচ্ছে 10 মার্ক, রাইটিং পার্ট হচ্ছে যেটাকে ওটাকে 50 মার্ক, লিখিত অংশ গ্রামার হচ্ছে 20 মার্ক, ইনকোর্সে মার্ক হচ্ছে 20। তো 80 মার্কের পরীক্ষায় তোমাকে মিনিমাম 32 পেলে হচ্ছে তোমাদের 5 মার্কটা চলে আসে। তো যাই হোক, প্যাসেজ দেখো, পার্ট বি গ্রামার, পার্ট সি হচ্ছে লিখিত অংশ। তো লিখিত অংশের মধ্যে কী কী থাকে? প্যারাগ্রাফ থাকে, অ্যাসে থাকে, রিপোর্ট রাইটিং থাকবে, ডায়লগ থাকবে, অ্যাম্প্লিফাই থাকবে, পোস্টার অর অ্যাডভার্টাইজমেন্ট, পোস্টার অর অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, রাইটিং লেটার্স থাকবে, অ্যাপ্লিকেশান থাকবে। তো যারা আমাদের ইংরেজি বইটা নিতে চাও, তারা হচ্ছে এই ইংরেজি বইটা আমাদের এইখানে উত্তর সহকারে এই যে সাজেশনগুলো উত্তর, আজকে যে সাজেশনটা দিব এই সাজেশনের উত্তরগুলো আমাদের বইতে আছে, ঠিক আছে, তোমরা নিতে পারবা। তো এবার পার্ট এ প্যাসেজ অংশ দেখো, আমরা গুরুত্বপূর্ণ 8টি প্যাসেজ দিয়েছি। প্রথম যে প্যাসেজটা দিয়েছি, টুডে ওমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল, তারপরে ক্লাইমেট চেঞ্জ এবং গুড ম্যানার্স অ্যা ফ্রিডম ফাইটার, এবং ইট ইজ জেনারেল বিলিভ দ্যাট ভায়োলেন্স ইজ কনস্ট্যান্ট থ্রেট, মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এডুকেশন মিন্স মেন্টাল, ঠিক আছে, ডট ডট ডট। তো এই প্যাসেজগুলো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এই প্যাসেজগুলো পড়বা। তো গ্রামার অংশ থেকে এবার তোমাদের সাজেশন, চেঞ্জিং ওয়ার্ডটা এটা আসতে পারে, ডাব্লিউএস কোশ্চেনটা এটা 100% আসবেই, এবং হচ্ছে তোমার ডাইরেক্ট ফর্ম অফ ভার্ব এটা আসবে, রিয়ারেঞ্জ, পাংচুয়েশন, তারপর ট্রান্সলেশন, সিনোনিম অর অ্যান্টোনিমস, এটা আসার সম্ভাবনা 99%, আর্টিকেলও আসতে পারে। তো যে কোনো 5টা গ্রামার তোমরা এখান থেকে চুজ করে নিবা। তো আমি মনে করি যে তোমরা যদি ডাব্লিউএস কোশ্চেনটা, ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেন এবং হচ্ছে তোমরা এখান থেকে রাইট ফ্রম দ্য বার এটা, এবং পাংচুয়েশন, বিরাম চিহ্ন, ট্রান্সলেশন, ঠিক আছে, আর সিনোনিম, অ্যান্টোনিমস, তো তিন এই যে বা চেঞ্জিং ওয়ার্ডটাও নিতে পারো, ঠিক আছে, এইগুলো হচ্ছে সহজ। এই 6টা গ্রামার ভালো করে যদি এখন থেকে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কমন পাবে। তো এবার আমরা চলে যাই প্যারাগ্রাফে, আমাদের প্যারাগ্রাফের সাজেশন, প্যারাগ্রাফ সাজেশন থেকে আমরা কী কী দিয়েছি। তো তোমরা প্রথমে হচ্ছে প্রাইস হাইক অর ফুড অল্টারেশন, প্রাইস হাইক যেহেতু এসে গেছে তাহলে প্রাইস হাইকটা বাদ দিয়ে পড়ো, প্রাইস হাইকটা পড়তে হবে না, ফুড অল্টারেশন এটা মাস্ট বি পড়তে হবে, ফুড অল্টারেশন পড়তে হবে। তো ফুড অল্টারেশন পড়বা, ঠিক আছে, ফুড অল্টারেশনটা পড়ে নিবা, ঠিক আছে, ফুড অল্টারেশন। আর হচ্ছে তোমার এখান থেকে পড়বা হচ্ছে ট্রি প্লান্টেশনটা, খুবই গুরুত্বপূর্ণ আছে ট্রি প্লান্টেশন, টি প্লান্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফেসবুক অর ইন্টারনেট, এবং ড্রাগ অ্যাডিকশন অর স্মোকিং, ঠিক আছে, আর হচ্ছে তোমার সেলফ রিলিয়েন্স এটাও পড়তে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই প্যারাগ্রাফগুলো পড়লেই হবে ইনশাল্লাহ আশা করি, ঠিক আছে। ওখান থেকে আরেকটা বাদ গেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন, কারিগরি শিক্ষার গুরুত্ব, এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। আর সামনে যেহেতু শীতকাল আসতেছে, এই জন্য উইন্টার মর্নিংটা পড়লে পড়তে পারো, না পড়লে চলবে, ঠিক আছে। তো এইগুলো প্যারাগ্রাফ। তো রিপোর্ট রাইটিংয়ে দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং হচ্ছে তোমার ফায়ার ইন গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগার বিষয়টা, প্রাইস হাইকটা খুবই ইম্পর্টেন্ট, এবং স্ট্রিট অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা, আর কালচারাল উইক ইন ইউর কলেজ, তোমার কলেজের একটা সাপ্তাহিক যে প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের জন্য একটা তোমার রিপোর্ট লেখা, ঠিক আছে। তো রোড অ্যাক্সিডেন্টটা অবশ্যই পড়বা, তো এখান থেকে 3-4টা পড়লেই হবে। এবার হচ্ছে লেটার রাইটিং, লেটার রাইটিং থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে লেটার হচ্ছে তোমার এখান থেকে পড়তে হবে তোমার তোমার ছোটো ভাইকে, হ্যাঁ, তোমার ছোটো ভাইকে স্বাস্থ্য হেলথ, মানে এই যে এটা 5 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 100%, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু ফলো দ্য রুলস অফ হেলথ অ্যান্ড হাইজিন, মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া, স্বাস্থ্যের যে নিয়ম আছে নিয়মগুলো পালন করার জন্য তোমার বাইকে একটা পত্র লেখা। এরপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে তোমার একটা বন্ধুর বাবা মৃত্যুতে তোমার তাকে সমবেদনা জানিয়ে একটা পত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং স্মোকিং অর ড্রাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং এটা 100% গুরুত্বপূর্ণ, রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাস্কিং হিম নট গো টু ইনভলভ ইন ড্রাগ অ্যাডিকশন অর ব্যাড কোম্পানি, মানে খারাপ বন্ধুদের সাথে না মেশার জন্য তোমার ছোটো ভাইকে একটা পত্র লেখা। তো এই ছিল লেটারের সাজেশন, এবার আমরা অ্যাপ্লিকেশনের সাজেশন শিখবো, কলেজ সম্পর্কিত যে কোনো একটা অ্যাপ্লিকেশন শিখবা, এবং হচ্ছে স্টাডি ট্যুর সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন, এই দুইটা অ্যাপ্লিকেশন পড়লে হবে। আর এই বছরের জন্য জব অ্যাপ্লিকেশনটা 99% গুরুত্বপূর্ণ, জব অ্যাপ্লিকেশন একটা পড়ে রাখলে হবে, আমাদের বইতে দেওয়া আছে। এসে রাইটিং, এসে রাইটিংয়ের জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, না এটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, মানে ছাত্র যে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য এটা। তারপর হচ্ছে তোমার প্যাট্রিয়টিজম, দেশপ্রেমিক, এটা পড়বা অবশ্যই,
আর ওমেন পাওয়ার এম্পাওয়ারমেন্ট ওমেন, তো তোমরা এখান থেকে আরেকটা এসে পড়তে পারো, সেটা হচ্ছে বার্ডস অফ বাংলাদেশ অথবা ফুডস অফ বাংলাদেশ, বার্ডস অফ অথবা ফুডস অফ বাংলাদেশ, এটা অবশ্যই পড়বো। ড্রাগ এডিকশনে পড়বো, ড্যানজার সরি জেন্ডার ডিসক্রিমিনেশন মানে লিঙ্গ বৈষম্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল অ্যাসের এবং অ্যাম্প্লিফায়ের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, নো রিক্স নো গেইন, নো রিক্স নো গেইন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটি স্ট্রেংথ, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরেকটা আছে তোমার ইন্ডাস্ট্রিজে কি টু সাকসেস, এটা পড়বো, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, ঠিক আছে। ইউনিটি স্ট্রেংথ এটা দিয়েছি, টিট পর টাইটও পড়তে পারো। তো এই হচ্ছে অ্যাম্প্লিফায়ার সাজেশন। এবার হচ্ছে তোমাদের ডায়লগ রাইটিংয়ের সাজেশন দিচ্ছি, ডায়লগ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ডায়লগ হচ্ছে, হ্যাঁ, একটা কাস্টমার ডক্টর অর ব্যাংকারের সাথে একটা আলাপ আলোচনা, ঠিক আছে, সেলসম্যানের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা পড়তে পারো ডায়লগ বিটুইন টু ইউর ফ্রেন্ড টিচার ট্রিপ প্ল্যান্টেশন, বৃক্ষপূর্ণ রূপণের গুরুত্ব জানিয়ে তোমার বন্ধুকে বা তোমার টিচারের সাথে আলোচনা করা। তারপর হচ্ছে ব্যাড ইফেক্ট অফ ফেসবুক আর মোবাইল ফোন, অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, দুই বন্ধুর সাথে একটা সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে অ্যাবাউট ফিউচার কেরিয়ার, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ফিউচার কেরিয়ার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর রোড অ্যাক্সিডেন্টটা অবশ্যই করে রাখবা, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডায়লগের সাজেশন। এবার তোমাদেরকে আমি পোস্টার রাইটিংয়ের সাজেশন দিচ্ছি। এবার হচ্ছে ডেঙ্গু ফিভারটা 100% গুরুত্বপূর্ণ, ডেঙ্গু ফিভার 100% গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই পড়বা। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন আর স্মোকিং, গতকালকে আমাদের ইউটিউবে ক্লাস নিয়েছি, ক্লাসগুলো ফেসবুক পেজে ক্লাস নিয়েছি, ক্লাসগুলো করে নেবা, ঠিক আছে। তো এই ছিল পোস্টারের অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনের জন্য অবশ্যই একটা কোম্পানিতে সেলসম্যান জরুরি দরকার বা একটা ইংরেজি শিক্ষক নিয়োগ দরকার বেসরকারি একটা স্কুলে, এটা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে পারো, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজ বা অথবা একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, তো এই অ্যাডভার্টাইজমেন্ট এডিগুলো পড়লেই হবে, নোটিশ আসবে না, নোটিশ পড়া দরকার না। ট্রান্সলেশনটা কমন পড়বে ইনশাল্লাহ আমাদের এখান থেকে, যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে, শ্রমজীবী মানুষেরা দেশের সম্পদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেশপ্রেম মহৎ গুণের বলের একটি কাদ্য ভেজাল আতঙ্কের নাম, তারপর হচ্ছে ডেঙ্গু সমস্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সততা একটি মহৎ গুণ, 2021 সালে আসছে, শিক্ষা অর্জন প্রত্যেক মানুষের জন্য 2018 সালে আসছে, তো মানুষ চিরদিন বাঁচে না, এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আপনারা অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ একটি মারাত্মক সমস্যা, এটা অবশ্যই পড়বো, প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তো এইগুলো পড়লে হবে। আজকে এই ছিল আমাদের সাজেশন। তো যারা আমাদের ডিগ্রি ফাইনাল ইয়ারের সাজেশন বইটি অর্ডার করতে চাও, এটা কুরিয়ার 400-250 টাকা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108 নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাদের সাজেশন বইটি অর্ডার করতে পারবে, ঠিক আছে। তো আমাদের সাজেশন বইটা অর্ডার করলে এখান থেকে যে শর্টকাট টেকনিক দেওয়া আছে, আমাদের 2-26 পেজে যে শর্টকাট টেকনিক দেওয়া আছে, এই সাজেশনটা ওইখান থেকে পড়লে তোমরা পাস মার্কের উপরে কমন চলে আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন। তো আশা করি সাজেশনটা তোমাদের অনেক ভালো লেগেছে, ভালো লাগবে, তো এগুলো অবশ্যই অবশ্যই পড়ে নেবা। তো দেখা হবে পরীক্ষার আগে আবারও ক্লাস নিয়ে, এবং আমাদের প্রত্যেক দিন রাত 9 বাজে ক্লাস হয়, তো ক্লাসে অবশ্যই হাজির হবা। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।